কুড়িগ্রামের রোমাড়িতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উপলক্ষে বুধবার 16 মার্চ সকালে রোমাড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ। সভায় ঐতিহাসিক 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস, মুক্তির উৎসব এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা আগামী 17 থেকে 23 মার্চ পর্যন্ত রোমাড়ি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। মেলা চত্বরে 30 থেকে 25টি স্টল থাকবে। উক্ত অনুষ্ঠানে শিশু কিশোরদের কুইজ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ আক্তার স্মৃতি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জেসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা শেখ বোর আলী, ষোলমারি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রোমাড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক এম আর ফেরদৌস, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ। রোমাড়ির প্রতিনিধি শাহাদাত হোসেনের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, পিআইবি 71 টিভি।